स्टूडेंट्स विभास सर आज तुम्हारे अकाउंटेंस कर क्लास लेब गतदिन एडमिशन अब न्यू पार्टनारे रूल्स गुलो निये आलोचना करेछिलाम आज के तार एकटा अंक तुम्हारे करे देखाबो तुम्हारा देखो এই বইটা হলো মহাদেবদের থিওরি বই যাদের কাছে আছে মহাদেবদের থিওরি বই তাই সেই অনুশীলন নিতে গিয়ে পেজ নাম্বার 108 সেখানে গিয়ে প্রথম অঙ্কটা তোমরা দেখে নিতে পারো আর এখানে স্ক্রিনেও দেখাচ্ছি যদি তোমরা এখান থেকেও দেখে নিয়ে অঙ্কটাকে করবে প্রথমে লেখা আছে এক নম্বর অঙ্কটা রাম অ্যান্ড শ্যাম আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 2:1 রাম এবং শ্যাম তারা ব্যবসার মধ্যে আছে তাদের 2:1 তাদের রেশিও দে ডিসাইড টু অ্যাডমিট যদু উইথ এ ফোর্থ শেয়ার উইথ এপেক ফ্রম 1st January 2014 অন হুইচ ডেট দেয়ার ব্যালেন্স শিট ইজ অ্যাজ ফলো ওই দিনকে তারা ডিসাইড করলো যদুকে ব্যবসার মধ্যে নেবে যার অংশ হবে 1/4 এবং এই তাদের একটা ব্যালেন্স শিট পূর্ণ ব্যালেন্স শিট অর্থাৎ যদু আসার আগে একটা ব্যালেন্স শিট করে দেওয়া আছে সেটাই বলছে লাইব্রেরি সাইডে বলছে সান্ডি ক্রেডিটর্স ছিল 15,000 টাকা বিলস পেবল ছিল 7,000 টাকা ক্যাপিটাল অ্যাকাউন্টস রাম এবং শ্যামের পুরনো রাম অ্যান্ড শ্যামের ছিল 60,000 আর 30,000 90,000 টাকা মোট যোগ করে হয়েছে 1,12,000 টাকা অ্যাসেটের দিকে আছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 30,000 টাকা ফার্নিচার ফিটিংস থাকবে 10,000 টাকা বিলস রিসিভেবল 8,000 টাকা সান্ডি ডেটস 22,000 টাকা স্টকিং ট্রেড 30,000 টাকা আর ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স হলো তোমার হচ্ছে 12,000 টাকা এই নিয়ে মোট হচ্ছে 1,12,000 টাকা এই একটা পূর্ণ ব্যালেন্স শিট দেওয়া আছে দ্য টার্মস অফ অ্যাডমিশন আর এস ফলোস অ্যাডমিশনের টার্মস গুলো বলে দিয়েছে নাম্বার ওয়ান বলছে যদু সুদ পেয়ে 40,000 টাকা অ্যাজ ইজ ক্যাপিটাল যদু 40,000 টাকা তার ক্যাপিটাল হিসেবে দিচ্ছে নতুন করে দু নম্বর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি সুড বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20% মানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ব্যালেন্স শিটের মধ্যে যে ভ্যালুটা আছে 30,000 টাকা তার 20% এখন বৃদ্ধি পাচ্ছে স্টক ইজ টু বি রিডিউস টু 28,000 টাকা স্টক কমে 28,000 টাকা হয়ে গেছে অর্থাৎ ব্যালেন্স শিটে স্টক ছিল কত 30,000 টাকা স্টক ইন্ট্রেড সেটা কমে হয়ে গেছে 28,000 টাকা অর্থাৎ 2,000 টাকা কমে গেল রিডিউস মানে হ্রাস পাওয়া প্রভিশন ইজ টু বি মেড 1,000 টাকা অন সান্ডি ডেটস ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস ব্যাড এবং ডাউটফুল ডেটস এর জন্য প্রভিশন 1,000 টাকা সৃষ্টি হয়েছে ভ্যালু অব গুডউইল অব দ্য ফার্ম ইজ এস্টিমেট অ্যাট রুপিস 30,000 এবং গুডউইলের মূল্য ফার্মে 30,000 টাকা হয়েছে ইউ আর রিকোয়ার্ড টু গিভ দ্য নেসেসারি জার্নালিটিস অ্যান্ড দ্য পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অলসো প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট অব দ্য ফার্ম আমাকে জার্নাল করতে দিয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে দিয়েছে এবং ব্যালেন্স শিট করতে দিয়েছে এই হল আমাদের অঙ্কটা আমরা চলে যাবো এবার খাতায় খাতায় গিয়ে দেখো অঙ্কটা কিভাবে করা হয়েছে প্রথমে এই তুমি জার্নাল জার্নালটা জার্নালে উপরে যেমন লিখতে ইন দ্য বুকস অফ রাম শ্যাম এবং যদু জার্নালিটিস ডেট পার্টিকুলার তোমরা জার্নালের ঘর জানো সেরকম কাটা হয়েছে প্রতিটা এন্ট্রি ডেট হবে 1/1/14 অর্থাৎ যেহেতু 1/1/14 তারিখে 1st January 2014 যদু অ্যাডমিশন নিয়েছে সুতরাং সব এন্ট্রিগুলো হবে ওই ডেটে তার প্রথমে দেখতে পাচ্ছি যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির মূল্য 20% বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ 6,000 টাকা বেড়েছিল তার জন্য এন্ট্রি কি হবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ন্যারেশন কি বিং দ্য ভ্যালু অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাপ্রিসিয়েটেড বাই 20% এই হচ্ছে জানা ন্যারেশন তো আমরা কেন এটা হলো এই নিয়ে কতদিন আলোচনা করেছিলাম যে কোনো সম্পত্তির মূল্য বাড়লে সম্পত্তি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন হবে আর সম্পত্তির মূল্য কমলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু সম্পত্তির মূল্য হবে এটা আমি কতদিন আমরা আলোচনা করেছিলাম নেক্সট বলছে স্টকের মূল্য 2,000 টাকা কমে গেছিল তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক আর একটা প্রভিশন করতে দিয়েছিল প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস 1,000 টাকা এটাও ক্রেডিট ব্যালেন্স তাই দুটো এন্ট্রিকে একসাথে ফান্ডস করে দিয়েছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট করে 3,000 টাকা করেছে টু স্টক 2,000 টাকা টু প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস হচ্ছে 1,000 টাকা ন্যাশন কি লিখবো বিং দ্য ভ্যালু অফ স্টক রিডিউসড অ্যান্ড ক্রিয়েটেড প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস এই ন্যাশন দিলাম তাহলে সম্পত্তির মূল্য বাড়লো 6,000 টাকা কমলো 3,000 টাকা তাহলে অ্যাকচুয়ালি আমার লাভ হলো 3,000 টাকা কেন বেড়েছে 6,000 টাকা কমেছে 3,000 টাকা তাহলে এই 3,000 টাকা যে বাড়লো লাভ হলো সেটা রাম আর শ্যাম দুজন মিলে পুরনো অনুপাতে ভাগ করে নেবে তার জন্য কি হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু রামস ক্যাপিটাল টু শ্যামস ক্যাপিটাল
এই 3000 টাকাটা 2:1 হবে 2000 1000 দুই মিলে এই লাভটা ডিভালুশন লাভটা ভাগ করে নিল। এটা গেল সম্পত্তি বাড়াকমার জন্য। তারপর আইনটি আসছে ক্যাশ নিয়ে এসেছে যদু 40000 টাকা, তার জন্য ঠিক হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু যদুস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে যদুস ক্যাপিটাল দিয়ে 40000 টাকা ক্যাশ নিয়ে এসেছে, তার এন্ট্রি হয়ে গেল। গুডউইলের মূল্য হয়েছিল 30000 টাকা, সেটা আমরা বুক ভ্যালুতে দেখিয়ে দেবো। অর্থাৎ এন্ট্রি করবে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু রামস ক্যাপিটাল টু স্যামস ক্যাপিটাল 2:1 30000 টাকা ভাগ করবে। তো গুডউইলটা এখানে আমরা রেস্ট ইন দ্য বুকস হিসাবে করেছি, তাহলে এখানে একটা নোট দেব, অঙ্কে একটা নোট দেব, নোটে লিখে দেবো উই অ্যাজিউমিং দ্যাট গুডউইল রেস্ট ইন দ্য বুকস, এটা বলে একটা নোট দিল। তাহলে এই গেল আমাদের টোটাল জার্নাল। এবার চলে আসবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। সেখানে দেখো ব্যালেন্স শিটে দেওয়া ছিল রাম আর স্যামের, ওর 60000 টাকা ওর 30000 টাকা ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল, সেটা বাই ব্যালেন্স বিডি বলে 38 লিখলাম। আর রিভ্যালুশন বাবদ ওখানে লাভ হয়েছিল 2000-1000, বাই রিভ্যালুশন অ্যাকাউন্ট বলে 2000-1000 লিখলাম। পার্টনার এনেছিল ক্যাশ 40000 টাকা, নতুন পার্টনার যদু, তাহলে এন্ট্রি ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু যদুস ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট বাই ক্যাশ বলে যদুর ঘরে 40000 টাকা যাবে। আর গুডউইলের মূল্য রাম আর স্যাম তারা 20000 আর 10000 নিয়ে ভাগ করে নিয়েছিল, তাহলে বাই গুডউইল বলে 20 আর 10 এন্ট্রিগুলো সব ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে গেল। বাঁ দিকে কোনো এন্ট্রি নেই, তাহলে এটা টোটাল করলাম হলো 82000 টাকা, এটা টোটাল করলাম 41000 টাকা, এটা টোটাল করলাম 40000 টাকা। এই তিনটে এখানে টোটালে লিখলাম, সেটাই ব্যালেন্স সিডি বলে লিখে দিলাম, কেন এদিকে কোনো এন্ট্রি নেই, যদি থাকতো তাহলে এখান থেকে এটা বিয়োগ করে এই সিডিটা করতাম। তো 42000 41000 40000 এই হলো আমাদের নতুন করে ক্যাপিটাল রাম স্যাম এবং যদু। এবার চলে যাই ব্যালেন্স শিটে। এই ব্যালেন্স শিটে লিখবো ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 1st January 2014 আফটার অ্যাডমিশন অফ যদু, এটা হেডিং দেব। ব্যালেন্স শিটে লাইবিলিটিস এবং অ্যাসেট দুদিক হয়, দুটো ঘরে অ্যামাউন্টের ঘর হয়, ঠিক এই ছক হয় ব্যালেন্স শিটের জন্য। বাঁদিকে লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্টস রাম স্যাম আর যদু, আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে পেয়ে গেছি, একজন 82000 একজন 41000 একজন 40000, তিনটে যোগ করে আউটের পাঠিয়ে দেবো। আর পুরনো ব্যালেন্স শিটে ছিল সান্ডিকেটস আর বিলস পেয়েবল, এগুলো কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ পুরনো ব্যালেন্স শিটে যা ছিল তাই দেখে দেখে বসিয়ে দিলাম, লাইবিলিটি সাইড হয়ে গেল। চলে অ্যাসেট সাইডে, অ্যাসেট সাইডে গুডউইলকে 30000 টাকা দেখানো হয়েছিল, আমরা গুডউইল বলে 30000 টাকা লিখলাম। প্ল্যান্ট অ্যাডমিশনে ছিল 30000 টাকা আর বৃদ্ধি পেয়েছিল 20% মানে 6000 টাকা, এই যোগ করে 30000-36000 টাকা। ফার্নিচার এবং ফিটিংস এটা কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ পুরনো ব্যালেন্স শিটে যা ছিল তাই দেখে দেখে বসিয়ে দেবো 10000 টাকা। স্টকিং ট্রেড বলে দিয়েছিল যে 28000 টাকা হয়েছে, আমরা 28000 টাকা লিখে দেবো ডাইরেক্ট। স্যানিটেটস ছিল পুরো ব্যালেন্স শিটে 22000 টাকা, সেখান থেকে প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস 1000 টাকা সৃষ্টি হয়েছে, সেটা লেস করে দেবো, লেস করে দেবো 22 থেকে 1 বাদ গেল 21000 টাকা। বিলস রিসিভেবল চেঞ্জ হয়নি, পুরো ব্যালেন্স শিটে যা ছিল তাই বসিয়ে দিয়েছি 8000 টাকা। ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স পুরো ব্যালেন্স শিটে ছিল 12000 টাকা, 12000 টাকা লিখলাম। তার সঙ্গে অ্যাড হবে যে টাকাটা যদু এনেছে 40000 টাকা, সেটা তো আনার ফলে আমার ক্যাপিটালটা বেড়ে গেল, মানে ব্যাংকের বা ক্যাশের ব্যালেন্সটা বেড়ে গেল, তার জন্য অ্যাড অ্যামাউন্ট বট ইন বাই যদু অ্যাজ শেয়ার অফ ক্যাপিটাল, এই বলে অ্যাড করে 12 আর 40 এ 52000 টাকা আই আউটার লিখে দেবো। দিয়ে এদিকটা টোটাল করেছি 1,25,000 টাকা, এদিকে টোটাল করছি 1,25,000 টাকা, যদি দুদিন মেরে গেল তাহলে আমার ব্যালেন্স ঠিক আছে। এই হচ্ছে একটা প্রারম্ভিক একটা অঙ্ক তোমাদের শিখিয়েছি আজকে করালাম, এটা তোমরা ভালো করে দেখো, দেখে যদি প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করবে, আমার ফোন নাম্বার তোমাদের দেওয়া আছে। এরপরের দিন আর একটা অঙ্ক তোমাদের করাবো, আজকে এইটুকু।